আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আপনারা জানেন যে সকালেই আমাদের সৌদি যারা দেশে গিয়ে আটকা পড়েছে তারা মানববন্ধন করেছিলেন কর্মস্থলে ফিরে আসার জন্য আর কিছু সৌদি প্রবাসী যারা সোনারগাঁও হোটেলের সামনে অবস্থান নিয়েছিলেন সেখানে তাদের উপরে লাঠি চার্জ করেছিল আমাদের পুলিশ বাহিনী দিক জানাচ্ছি আমাদের পুলিশ বাহিনীর প্রতি তারা যেটা করেছেন সেটা অমানবিক কারণ প্রবাসীরা কেউই অপরাধী নয় এটা আমাদের অধিকার বেবিচকের অন্যায় সিদ্ধান্তর কারণেই কিন্তু আমরা সেখানে জমায়েত হয়েছি এখানে আমাদের কোনো অপরাধ ছিল না যাই হোক আমরা এই বিষয়টা নিয়ে টানাটানি না করে সরাসরি টপিকে চলে যাচ্ছি আসলে আপনাদেরকে জানিয়ে দিব শেষ আপডেটটি শেষ আপডেটটি কি হচ্ছে সেটা এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এই বিষয়টা চলে গেছে মাননীয় প্রধানমন্ত্রী বেবিচকের প্রধান এবং আমাদের বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিবকে ডেকেছেন এই বিষয়টা সম্পর্কে জানার জন্য এবং আমরা আশা করছি ইনশাল্লাহ কালকের মধ্যে আরো ভালো কোনো সিদ্ধান্ত এসে যাবে কেননা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত চলে গেছে বিষয়টি ইনশাল্লাহ আপনারা কেউ চিন্তিত হবেন না আপনাদেরকে এইটুকুই বলতে পারি আপনাদের জন্য ভালো সিদ্ধান্ত আসতেছে এবং স্যাটার ফ্লাইটের মাধ্যমে আপনাদেরকে সৌদি আরবে আনা হবে চিন্তিত থাকবেন না আপনারা আপনাদের সময়ের আগেই সৌদি আরবে পৌঁছাবেন আপনাদের বিশ্বের মেয়াদ শেষ হওয়ার আগে এবং আপনাদের আকামার মেয়াদ শেষ হওয়ার আগে ইনশাল্লাহ চিন্তা মুক্ত থাকুন আর এখন কেউ ঢাকায় আসবেন না ঢাকায় এই জন্যই আসবেন না সবকিছু কনফার্ম করে ঢাকায় আসবেন এখন আপনাদের অনেকগুলো কাজ আছে ফিটনেসের দিকে খেয়াল রাখতে হবে এছাড়া কপিলের সাথে যোগাযোগ রাখতে হবে কাগজপত্র ঠিক করতে হবে গুলো ডাউনলোড করতে হবে সেগুলোকে রেজিস্ট্রেশন করতে হবে এগুলো করে নিন ঢাকায় একটু পরে আসেন একদিন পরে আসেন সব ফাইনাল সিদ্ধান্ত আসার পরে ঢাকায় আসেন কারণ এখন ঢাকায় আসলে হয়তো আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন হয়তো বা টিকিট নাও পেতে পারেন কারণ সংকট আছে টিকিটের পর্যাপ্ত পরিমাণ টিকিট না থাকলে হয়তো আপনি টিকিট কিনতেও পারবেন না তা আমরা বলবো অবশ্য আমরা তো আসছি আপনাদেরকে খবর পৌঁছে দেব কোনো সমস্যা হবে না আপাতত সবাই নিজ নিজ জায়গায় থাকুন ইনশাল্লাহ কালকের সিদ্ধান্তের পরেই আমরা আপনাদেরকে জানিয়ে দেব কখন কি করতে হবে কোন জায়গায় টিকিট কিনতে হবে বাকি সব কিছু বিস্তারিত কালকের সিদ্ধান্তেই আমরা আপনাদেরকে জানাতে পারব ধন্যবাদ সবাইকে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট অনুরোধ করবো ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন